নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 22 জানুৱাৰী আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতো চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব কিমান জনপ্ৰিয় অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ইণ্ডিয়া টুডেৰ সমীক্ষাই কি ব্যাখ্যা আগবঢ়াইছে রাজ্যৰ এগৰাকী জনপ্ৰিয় মুখ্যমন্ত্রী হিচাপে নিজকে প্ৰতিষ্ঠা কৰাৰ ক্ষেত্ৰত হিমন্ত বিশ্ব শর্মাই চেষ্টাৰ কোনো ক্ৰুটি কৰা নাই মাইক্ৰো ফাইনেন্সৰ নামত ঋণ ৰেহাইৰে মহিলাৰ মন জয় কৰিবলৈ চেষ্টা কৰাৰ লগতে আন বহু কামৰে তেওঁ জনপ্ৰিয়তা অৰ্জনৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে কিন্তু দেশৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্রীসকলৰ তালিকাত হিমন্ত বিশ্ব শর্মাৰ স্থান কিমান নম্বৰত ইণ্ডিয়া টুডে চলোৱা মুড অফ দা নেশ্যন জরিপ 2022ৰ অধীনত দেশৰ বিভিন্ন ৰাজ্যৰ মুখ্যমন্ত্রীসকলৰ জনপ্ৰিয়তাৰ কথাটো স্পষ্ট হৈ পৰিছে ইণ্ডিয়া টুডেৰ সমীক্ষাত এই কথা প্ৰকাশ পাইছে যে উৰিষ্যাৰ মুখ্যমন্ত্রী নবীন পাটনায়কে হৈছে ভাৰতৰ আটাইতকৈ জনপ্ৰিয় মুখ্যমন্ত্রী উৰিষ্যাত চলোৱা জরিপটোত মুঠ 71.1% উত্তৰদাতাই পাটনায়কৰ সপক্ষে ভোট দিছে উৰিষ্যাৰ মুঠ 2743 গৰাকী উত্তৰদাতাৰ প্ৰায় 71 গৰাকী উত্তৰদাতাই কৈছে যে তেওঁলোক নবীন পাটনায়কৰ কামত তেওঁলোক সন্তুষ্ট পাটনায়কৰ পাছতেই পশ্চিমবংগৰ 4982 জন উত্তৰদাতাৰ ভিতৰৰ 69.9% মমতা বেনাৰ্জীৰ কাম কাজত সন্তুষ্ট প্ৰকাশ কৰিছে একেদৰে সমীক্ষাটোত জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰীৰ তালিকাত তৃতীয় স্থান লাভ কৰা তামিলনাডুৰ মুখ্যমন্ত্ৰী এম কে ষ্টেলিনে 67.5% লোকৰ সদিচ্ছা আদায় কৰিবলৈ সক্ষম হৈছে আৰু চতুৰ্থ স্থানত থকা মহাৰাষ্ট্ৰৰ মুখ্যমন্ত্ৰী উদ্ধৱ ঠাকৰেই 61.8% আৰু লগতে কেৰেলাৰ মুখ্যমন্ত্ৰী পিনাৰাই বিজয়নে 61.1%, দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালে 57.9%, অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই 56.6% ভোট লাভ কৰিছে সেই মৰ্মে দেশৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰীৰ তালিকাত সপ্তম স্থানত আছে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা একেধৰণে ছত্তীশগড়ৰ মুখ্যমন্ত্ৰী ভূপেশ বাঘেলে লাভ কৰিছে 51.4% ভোট লক্ষণীয় কথাটো হ'ল যে অসমকে ধৰি দেশৰ প্ৰায় 5খন বিজেপি শাসিত অথবা এনডিএ শাসিত ৰাজ্যৰ 5ওগৰাকী মুখ্যমন্ত্ৰীয়ে জনতাৰ আস্থা আদায়ত ব্যৰ্থ হৈছে অসমক দেশৰ শীৰ্ষ ৰাজ্যত পৰিণত কৰিম বুলি কৈ অহা হিমন্ত বিশ্ব শর্মাৰ জনপ্ৰিয়তাৰ নিম্নগামী ৰেখাডালে পিছে আন বহু কথাৰ ইংগিত বহন কৰিছে বুলি বহুতে মন্তব্য প্ৰকাশ কৰিছে পৰৱৰ্তী খবৰটো হৈছে টিকটৰ পৰা বঞ্চিত হোৱাৰ পাছতেই বিজেপি এৰিলে প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা মুখ্যমন্ত্ৰীৰ পুত্ৰই নিৰ্বাচনৰ দিন চমু চাপি অহাৰ লগে লগে দলীয় বেমেজালিয়ে দেখা দিছে গোৱা বিজেপিত নিৰ্বাচনৰ বাবে বিজেপিৰ গুহিত তালিকাৰ পৰা বাদ পৰাৰ পাছত বিজেপি ত্যাগ কৰিছে গোৱাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী মনোহৰ পাৰিকাৰৰ পুত্ৰ উৎপল পাৰিকাৰে দল ত্যাগ কৰাৰ পাছতে নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিচাপে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বুলি ঘোষণা কৰিছে উৎপল পাৰিকাৰে পাৰিকাৰ লগতে কৈছে তেওঁ এতিয়া নিজৰ মূল্যবোধৰ বাবে কিছু স্থিতি লোৱাৰ সময় আহি পৰিছে পাৰিকাৰে লগতে কৈছে মই যোৱা আৰু এই নিৰ্বাচনৰ সময়তো মোৰ দলক বুজাবলৈ যথাসাধ্য চেষ্টা কৰিছিলোঁ যে মই কেৱল দলৰ সকলো সদস্যৰ সমৰ্থনেই লাভ কৰা নাই মই পানাজীৰ সাধাৰণ লোক সকলোৰ সমৰ্থনো লাভ কৰিছোঁ তথাপিও মই পানাজী সমষ্টিৰ প্ৰাৰ্থিত্ব লাভ কৰিবলৈ অসক্ষম যোৱা দুবছৰত সুবিধাবাদীৰ বাবে দললৈ অহা এজন ব্যক্তিক টিকট দিয়া হৈছে সেয়েহে মই আগবাঢ়ি যাব বিচাৰোঁ আৰু পানাজীৰ লোকসকলক মোৰ ৰাজনৈতিক ভাগ্য নিৰ্ণয় কৰিবলৈ দিব বিচাৰোঁ এই মন্তব্য কৰিছে তিনিবাৰৰ গোৱাৰ মুখ্যমন্ত্ৰী আৰু ৰাজ্যখনত বিজেপিৰ শীৰ্ষ নেতা মনোহৰ পাৰিকাৰৰ 2019 চনত মৃত্যু হয় এজন বহুল জনপ্ৰিয় নেতা হিচাপে তেওঁ পানাজী সমষ্টি 25 বছৰ ধৰি ৰাখিছিল উল্লেখ্য যে বিজেপিৰ প্ৰাৰ্থী তালিকাৰ পৰা বঞ্চিত কৰাৰ পিছত
আপর আম আদমি পার্টির মুরব্বী অরবিন্দ কেজরিওয়ালে উৎপল পারিকারক আম দললৈ আমন্ত্রণ জনাইছিল আর আপ দলের টিকটর পর নির্বাচন অবতীর্ণ হবলৈ আহ্বান জনাইছিল। পরবর্তী খবরটি হয়েছে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই আপডেট করেছে করোনার নতুন খবর। এই মুহূর্তে জানাইছো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই আপডেট করা নতুন খবর আহি পড়েছে আর এই খবরত লিখা হয়েছে যে যাকালি দিনটত করোনা আক্রান্ত হয়েছে 6,897 জনক লোক। সমগ্র যাকালি দিনটত 56,849 লোক করোনা টেস্ট করা হয়েছে। তারপর 6,897 জনক রোগী করোনাত আক্রান্ত হয়েছে। তার ভিতর কামরূপ মেট্রোরে হয়েছে 1,561 জনক লোক। আর দুর্ভাগ্যজনক কথা রাজ্য স্বাস্থ্যমন্ত্রীগিয়ে জানা মতে আপডেট জানা মতে যাকালি দিনটত করোনাত আক্রান্ত হয়ে 15 জন লোকের মৃত্যু হওয়ার খবর আপডেট প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্যমন্ত্রীগিয়ে। 92.31% হয়েছে করোনার পর উদ্ধারের সংখ্যা। অপূর্ণভাবে জানাইছো রাজ্য স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই আপডেট করেছে করোনার নতুন খবর। আর আপডেট করা মতে যাকালি দিনটত করোনাত আক্রান্ত হয়েছে 6,897 জনক লোক। আর সমগ্র 56,849 মানুষ করোনা টেস্ট করা হয়েছে। আর দুর্ভাগ্যজনক কথা যে যাকালি দিনটত করোনাত আক্রান্ত হয়ে 15 জন লোকের মৃত্যু হওয়ার খবর প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীগিয়ে। পরবর্তী খবরটি হয়েছে জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে মেঘালয়ের সীমা সমস্যাক লৈ এটা মন্তব্য করেছে। লুরিণজ্যোতি গগৈয়ে কৈছে আমি জাতীয় পরিষদে জনমতক উপেক্ষা করে ছটা অঞ্চলের মাতি মেঘালয়ক গতাই দিয়া কার্যর তীব্র বিরোধিতা করেছো। সুবুরিয়া রাজ্যের সঙ্গে থাকা সীমা বিবাদ নিষ্পত্তি করার ক্ষেত্র কারো বিরোধ থাকিব নালাগে। কিন্তু রাজ্য সরকারে সেয়া করবলৈ যাওতে প্রচলিত সাংবিধানিক বিধি ব্যবস্থাক উলঙ্ঘা করাটো কোনো পদ্ধতি সমর্থনযোগ্য নহয়। প্রতিবেশী রাজ্যের লগত আমি সৌহার্দ্যপূর্ণভাবে থাকিব বিচাৰো। সীমা বিবাদ সৌহার্দ্যপূর্ণ আলোচনার জড়িয়ে সম্পাদন হওয়া উচিত, কিন্তু তার বাবে আপোষ নহয় এরা ধরাহে প্রয়োজন। সরকারে মেঘালয় সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংশ্লিষ্ট অঞ্চলের জনসাধারণের মতামতক উপেক্ষা করে একপক্ষীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে তাত কেবল ভূমিহে এৰি দিয়া হয়েছে। মেঘালয়ের পর যিখিনি ভূমি অসমে লাভ করব বলে সরকারে দাবি করেছে সেইখিনি মেঘালয়ের দখলত থাকা অসমরে ভূমি বলে সেই অঞ্চলের জনসাধারণে করা মন্তব্যের পরাই পরিষ্কার হয়ে পড়েছে। এই ক্ষেত্রে বিচার্য বিষয়টি হয়েছে যে অসমৰ এই বাসিন্দা সকলে নতুন রাজ্যলৈ গৈ কি অবস্থাত থাকিব লাগিব। মেঘালয় ষষ্ঠ অনুসূচীভুক্ত রাজ্য, গতি ভৈয়াম জনজাতি বা অজনজাতি সকলের মেঘালয়ত সামাজিক স্থান কি হব এই বিষয়বোর স্পষ্ট হওয়া উচিত। জাতি মাতি ভেটি রক্ষার কথা কোয়া এখন সরকারে নিজের রাজ্যের মাতি আর মানুষক এনেক বিসর্জন দিবপরার পরিবেশ সৃষ্টি হল নাকি বলে মন্তব্য লুরিণজ্যোতি গগৈর। লুরিণজ্যোতি গগৈয়ে কৈছে আর যদি সদি সেয়াই হয় ইয়া জাতীয় জীবনের বাবে চরম দুর্ভাগ্যজনক বিষয় বলে মন্তব্য করেছে লুরিণজ্যোতি গগৈয়ে। বিধানসভাত সরকারে দাখিল করা তথ্য অনুসরি মেঘালয়ে 35 বর্গ কিলোমিটার ভূমি বেদখল করে আছে। আর এটা নতুন চুক্তি অনুসরি সেই মাতি আধা আধা হব। তার মানে ইয়া দিল্লিয়ে বিচারিলে নলবাড়ী এরি দিব বলে কোয়া কথাহারেই প্রতিফলন নেকি বলে মন্তব্য লুরিণজ্যোতি গগৈর। ইয়া বুঝাবুঝি নীলজ্জ আত্মসমর্পণ বলে মন্তব্য করেছে লুরিণজ্যোতি গগৈয়ে। লুরিণজ্যোতি গগৈয়ে কৈছে একমাত্র রাজনৈতিক স্বার্থত কোনোবাই সাংবিধানিক সীমার মাতিক অন্য এখন রাজ্য গতাই দিয়াটো অসমবাসীর বাবে চূড়ান্ত প্রশাসন। রাইজক এই বিষয়টি সন্দর্ভত জাগ্রত প্রহরীর ভূমিকা পালন করবলে আমি অনুরোধ জানাইছো বলে মন্তব্য করেছে জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈয়ে।